ইমাম সাহেবের প্রশ্ন শুনে যুবকের চোখ থেকে অজর দ্বারা যুবক পানি ছেড়ে দেয়। যুবক কিছু বলতে পারতেছে না, যুবকের জবানটা যেন বন্ধ হয়ে আসত। ইমাম সাহেবের মহব্বত শুধু আল্লাহর জন্য ছিল, নামাজি যুবক এই ক্ষেত্রে বলে ইমাম সাহেবের সম্পর্ক যুবক নামাজি ছিল, নামাজে মহব্বত ছিল, এই জন্যই বলে যুবককে প্রশ্ন করে, যুবক কেন আওয়াজ দাও না, একটু জবান গুলো আওয়াজ দাও, কোথায় ছিল তুমি 3টি বছর? যুবক তার জবান গুলো আওয়াজ দেয়, ইমাম সাহেব শুনবেননি, আমি যুবক, আজ থেকে 3 বছর আগে আপনার মসজিদের মুসল্লি ছিলাম, 5 বার নামাজ ছিলাম বলে আজান হইতো, আমি যুবক চাকরির কর্মস্থল বন্ধ করে দৌড়ায় নামাজ আসতাম, অন্তরে আমার মহব্বত ছিল আল্লাহর, অন্তরে মহব্বত ছিল রহমাতুল্লিল আলামিনের, অন্তরে মহব্বত ছিল কোরআনের বলে আল্লাহ আল্লাহ রসুল কোরআনের মহব্বতের আকর্ষণে আমি এক অক্ত নামাজ ছাড়তাম না। আজকে 3টি বছর হয়ে গেল হুজুর, এই মহল্লার মধ্যে আমি যখন চাকরি করতাম মসজিদের নামাজও ঠিক রেখে চলতাম, হুজুর কোনো একদিন একটা সুন্দরী রমণীর দোকায় পড়ে প্রেমের সম্পর্কে জড়াইয়া গেলাম বলে হুজুর ওই যুবতীকে দেখে আমি যুবক, আর সময় বার চাওয়ার মধ্যে যেতে পারলাম না, ওই যুবতীকে বললাম আমি তোমাকে বিবাহ করতে চাই বলে যুবতী বলল আমি আমার বাবা মার সিদ্ধান্তের বাহিরে কোনো সিদ্ধান্ত দিতে পারবো না, তোমার যদি কিছু বলতে হয় আমার বাবা মার কাছে যেয়ে বলো। যুবক বলতেছে হুজুর যুবতীর কথা শুনে আমি বাবা মার কাছে হাজির হয়ে গেলাম। ওই যুবতীর বাবা মার ঘরে যখন প্রবেশ করলাম ওই যুবতীর বাবা মা আমাকে দেখে অবাক হয়ে গেল, বলল এই কে? যুবতী বলতেছে মা একটা মুসলমান ঘরের সন্তান বলে, যুবক বলতেছে আমি দেখলাম হুজুর ওই যুবতী একটা খ্রিস্টান ধর্মের অনুসারী একটা মেয়ে। ওই যুবতীর মা বাবা আমাকে দেখে বলতেছে যুবক কি ব্যাপার, কি জন্য তুমি আমাদের এখানে আসলা? যুবক তার জবান গুলো আওয়াজ দেয়, আমি আপনাদের মেয়েকে বিবাহ করতে চাই, এই জন্য আপনাদের মাঝে হাজির হইলাম। যুবককে ডাক দিয়ে বলল মেয়ের বাবা মা বলে তুমি কি জানো আমার মেয়ে কোন ধর্মের? বলে আমি জানি খ্রিস্টান ধর্মের। বলে তুমি তো মুসলমানের সন্তান, তুমি মুসলমানের সন্তান হয়ে কিভাবে অন্য ধর্মের একটা মেয়েকে বিবাহ করবে? এটা তো কোনো ধর্ম এটা সাপোর্ট করবে না। মেয়ের বাবা মা বলল তুমি যদি আমার মেয়েকে বিবাহ করতে চাও কিছু শর্ত দিয়ে দিলাম বলে, 1 নম্বর শর্ত, তুমি যে মুসলমান ধর্মে আসো এই মুসলমান ধর্মকে বাদ দিতে হবে না, উযবিল্লাহর আওয়াজ দাও, তুমি যে মুসলমান ধর্মে আসো মুসলমান ধর্ম তোমার ছেড়ে দিতে হবে, 2 নম্বর তোমার যে বাবা মা আছে বাবা মা ভাই বোন সবার থেকে আলাদা হইতে হবে। যুবক বলতেছে হুজুর আমি মেনে নিলাম। বলতেছে 3 নম্বর শর্ত হইল তোমার মোবাইলের হোয়াটসঅ্যাপ এবং সব নাম্বার বন্ধ করতে হবে, কোনো ভাই বন্ধুর সঙ্গে যোগাযোগ করা যাবে না। হুজুর আমি 3 নম্বর শর্তটাও মেনে নিলাম। 4 নম্বর শর্ত কি জানেন হুজুর? 4 নম্বর শর্ত দিল আমরা যেই নীতিমালা দেবো এই নীতিমালার মধ্যে তোমাকে থাকতে হবে, এই নীতিমালার বাহিরে তুমি কোনো কাজ করতে পারবা পারবা না। যুবক বলতেছে হুজুর সব কিছু মেনে নিলাম আমি ওই জায়গায়, মেনে নেওয়ার পর ওই বাবা মার সামনে আমাকে খানা ব্যবস্থা করে দিল, ওই খাবারের মধ্যে হারামের শুকুরের গোস্ত গিয়ে নিলাম হুজুর, নফসের দোকায় পড়ে শয়তানের প্রবঞ্চনায় পড়ে আমি কোনম থেকে আলাদা হওয়া শুরু হয়ে গেলাম, আল্লাহর ঘর মসজিদ থেকে আলাদা হয়ে গেলাম, রহমাতুল্লিল আলামিনের আদর্শ থেকে আলাদা হয়ে গেলাম, কিন্তু আমি যুবক আমার মন চায় কে যেন আমাকে অদৃশ্যের অন্তর আমাকে বারবার ডাকে যুবক।
আল্লাহ রাস্তা থেকে আলাদা হয়ে গেলি, যুব ঘরে চলে গেল, ঘরের সমস্ত মালামাল কাপড় চোপড় ব্যাগ ভরে গুছায় অন্য জায়গায় চলে যাবে। ওই যুবক যখন সমস্ত প্রয়োজনীয় কাগজপাতি কাপড় চোপড় সব প্যাকেট করে নিল, বস্তায় ভরে নিল, ব্যাগে ভরে নিল, এমন সময় ঘর থেকে যখন বের হবে কে যেন অদৃশ্যের অন্তরায় বলে দেয়, এ যুবক তুই তো একটু নামাজ পড়তি না, তুই তো মসজিদ ছাড়া তুই সময় অতিক্রম বেশি একটা করতি না। যুবক এই যে কুরআন ঘরের মধ্যে রাখা, তুই নামাজ পড়ে তো কুরআন পড়তি, জিকির আজগার করতি, বলে এই কুরআন তোর ব্যাগের মধ্যে কি জায়গা নেবে না? ওই ব্যাগের মধ্যে তোর সব কিছু জায়গা পেল, কিন্তু এই কুরআনের জায়গা তোর ব্যাগের মধ্যে হইল না। পিছন ফিরে তাকায়া কোরআনের দিকে একটাবার তাকায়া কোরআনটাকে হাত দিয়ে নামাইয়া ব্যাগের মধ্যে ঢুকাইয়া নিল। যুবক অজানা পরিচিত রাস্তা নিয়ে দৌড় শুরু করলো, কিছু দূর যাওয়ার পর ওই মেয়েকে নিয়ে দূর দেশে যুবক সংসার পাতলো। সংসার করতেছে দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, যুবক আবার আল্লাহ রাস্তা থেকে আলাদা হয়ে যায়। কিন্তু যুবক ওইভাবে দিন রাত অতিক্রম করে, আর আমার আল্লাহ বলে এই জমিনে আমি আল্লাহ কিছু মানুষকে খাওয়াইয়া পড়াইয়া বাসাই, এই বাসানোর মধ্যে কেউ হেদায়েত রাস্তা পেয়ে জান্নাতে হয়ে বিদায় নাই, কেউ বাবার এই দুনিয়ার নাজ নেয়ামতকে কেউ জাহান্নামে হয়ে ঈমান হারা হয়ে বিদায় নাই কিনে না। আল্লাহ জান আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান শিবানী কোরা, তবে কেন এক না হে মুসলমান, এখন এখন করিয়া হোবা ঠিক না বাইতুল্লাহ মদিনা শরীফ একটা তো জীবন একটাই মরো, তবে কেন এক নয় হে মুসলমান, এখন এখন করি চলতে হবে, এই দৃশ্য দেখতে হবে, শুনতে হবে, মুখ বুঝে সহ্য করতে কথা বলে না। সাক্ষীরা মুসলমান তো জানি ইমানি তেজস্ব শক্তি নিয়ে চলে, যদিও সাতক্ষীরার জমিনে আমার সর্বপ্রথম এই পদার্পণ, তবুও আমি আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি যেই জমিন ইসলাম এই বাংলার ভূখণ্ডে যে সমস্ত জমিনে যে সমস্ত জায়গায় শরী আছে মূল মূল কেন্দ্র, তার মধ্যে আমি বিশ্বাস করি বাংলার জমিনে সাতক্ষীরার জমিন অন্যতম ঠিক কিনা। এই সাতক্ষীরার জমিন থেকে অসংখ্য অগণিত মুফাসসির বের হয়েছে ঠিক কিনা, এই সাতক্ষীরার জমিন থেকে অসংখ্য অগণিত দায় ইলাল্লাহ এই বাংলার জমিনে কোরআনের তাফসির করে বেড়াচ্ছে, আমি মিথ্যা বলেছি? আসুন কোরআনের মাহফিল, যে মাহফিলের নাম দেওয়া হয়েছে তাফসির মাহফিল। আমি গুণাগার, এলেম হারা, আমল হারা, তাফসির করার মতন কোনো যোগ্যতা আমার নাই। আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যদি গুণাগারের জবান থেকে দু চারটি কথা বলার সুযোগ দেন তাহলেই সম্ভব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, যেই কোরআনের আলোচনা হবে এই কোরআনের মধ্য থেকে আমি
মহাগ্রন্থ পবিত্র কোরআনের মধ্য থেকে দুই টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করতে চাই। জবান বন্ধ রাখবো না, তাকবীরের আওয়াজ যেটি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি দিয়েছিলেন সেই তাকবীরের আওয়াজ আজও মুসলমান ভুলে যায় নাই, ঠিক কিনা? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس দুনিয়া
সদাকাল্লাহুল আযীম। তেলাওয়াত কি আসলেই ভালো লাগে? সবাই আওয়াজ দেয় না ভাই, আমি বুঝি না আসলে আপনারা কি কোরআনের সাথে একমত আছেন সবাই? আসুন, আমি আমার খুতবার আয়াতের আলোকে আমি কিছু কথা বলার নিয়াত করেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝায় এবং আমলে পরিণত করে যার যার নিজ গন্তব্যে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আমি। আল্লাহ তাআলা বলছেন যে আয়াতটি শুরুতেই তেলাওয়াত করেছিলাম, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন, এই দুনিয়ার ভূখণ্ডে দুই শ্রেণীর মানুষ বসবাস করে। কয় শ্রেণীর মানুষ? জবান খুলে আওয়াজ দিবেন, কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষ। আসমানের নিচে জমিনের উপরে দুই শ্রেণীর মানুষ বসবাস করে বলে এই দুই শ্রেণীর মানুষের পরিচয় কোরআনের ভাষা আল্লাহ পাক জানায় দেয়, ইম্মা শাকিরা। এই জমিনে দুই শ্রেণীর মানুষের প্রথম শ্রেণীর মানুষের পরিচয় হলো যখন যে অবস্থার সামনে হাজির হয় অবস্থার মধ্য দিয়ে এক শ্রেণীর গোলাম এই জমিনে চলাফেরা করে, যারা সর্বক্ষেত্রে আমি আল্লাহকে সামনে রাখার চেষ্টা করে, ঠিক কি না? ভালো করে বুঝবেন, কোরআনের ভাষায় এই জমিনে দুই শ্রেণীর মানুষ খুঁজে পাওয়া যায়। কয় শ্রেণীর মানুষ? এই মুফাসসিরিনগণ বলেন দুই শ্রেণীর মানুষের পরিচয়, এক নম্বর মানুষ হলো ওই সকল মানুষ যারা জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দিল। দুই শ্রেণীর মানুষের এক শ্রেণীর মানুষের পরিচয় হলো এই জমিনের উপরে তারা আল্লাহ পাকের কাছে খুবই প্রিয়, খুবই নিকটতম মানুষ। এই জমিনে এক শ্রেণীর মানুষ আছে, হিন্দু আছে না নাই এ সবাই কিন্তু আওয়াজ দেয় না। এই জমিনে হিন্দু বসবাস করে কি করে না, বৌদ্ধ বসবাস করে কি করে না, খ্রিস্টান ধর্মের মানুষ এই জমিনে আছে না নাই বলে হুজুরের পরিচয় শুরু আছে শেষ না। তবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ধর্ম পছন্দ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ধর্মের মানুষকেও আমার আল্লাহ ভালোবাসেন না বলে এই জমিনে হিন্দু হিন্দুর জায়গায় থেকে ওর স্রষ্টাকে মানবে, এই জমিনে খ্রিস্টান খ্রিস্টানের জায়গায় বসে ও গির্জায় দৌড়াবে, এই জমিনে ইয়াহুদি ইয়াহুদির জায়গায় থেকে ওর স্রষ্টাকে মেনে চলার চেষ্টা করে বলে আমার আল্লাহকে যারা মানতে চায়, যারা বুঝতে চায়, যারা পাইতে চায়, কোরআনের ভাষায় এরা হলো আমি আল্লাহ পাকের গোলাম। ইম্মা শাকিরা ওয়া ইম্মা আপনারা কি আওয়াজ শুনতে পাচ্ছেন? বক্সের আওয়াজ দেন, দুই সাইডে বক্সের আওয়াজ পাচ্ছি না আমি, বুঝলাম। এই জমিনে ওই আল্লাহ পাকের আসমানওয়ালার পছন্দ নেই মানুষ, এক নম্বর কোরআনের ভাষায় যারা আমি আল্লাহ পাকের নিয়ামত পাইল, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়ার আওয়াজ দিল, কিসের আওয়াজ দিল? এ জবান গুলো সবাই কিন্তু আওয়াজ দেয় না, কিসের আওয়াজ দিল একটু জবান গুলো বলেন? শুকরিয়ার আওয়াজ।
বলে জমিন আর এক শ্রেণীর মানুষের পরিচয় হলো ইম্মা কাফুরা। কোরআনের ভাষায় ওই শ্রেণীর মানুষের পরিচয় হলো যারা আমার আল্লাহর জমিনে বসবাস করে, ঠিক কিন্তু এই জমিন থেকে আমার আল্লাহকে একত্ববাদের ঘোষণা দিতে চায় না। তারা জমিনে ওই আসমানওয়ালার সঙ্গে শরীকে স্থাপন করে নাই, ঠিক কিনা? এই জমিনের উপরে যত মানুষ বসবাস করে সমস্ত মানুষদের মধ্যে দুইটা মান দুইটা শ্রেণীতে ভাগ। আমার আল্লাহ জায়গাও দুইটা বানাইলেন না কয়টা বানাইলেন, কয়টা বানাইলেন একটু জওয়ান কোন আওয়াজ দেন। দুইটা জায়গা বানাইলেন, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। বলে জান্নাতে একদল ঢুকবে, জাহান্নামে একদল ঢুকবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যেই শ্রেণীর মানুষদেরকে ঢুকাবেন এই শ্রেণীর মানুষদের কাছে আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। একটু আস্তে করে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কোরআনের ভাষায় আমার আল্লাহ দুইটা কাজের বিনিময়ে জান্নাত দিবেন ওয়াদা করে দিলেন কে? আল্লাহ। হে ভালো করে বুঝবেন, দুই শ্রেণীর মানুষ জমিনে বসবাস করে আল্লাহ জায়গাও দুইটা বানাইলেন, ঠিক কিনা? কোরআনের ভাষায় আরো একটা পরিচয় আছে, বলে জান্নাত যাদের জন্য বানাইলেন, জাহান্নাম যাদের জন্য বানাইলেন। আল্লাহ রব্বুল আলামিন ওই জান্নাতি মানুষদের জন্য জায়গা কাজ দিয়ে দিলেন দুইটা, কয়টা? দুইটা। আরো জোরে বলেন কয়টা? দুইটা। দুইটা বলে দুইটা কাজ সবার জন্য না, এই দুইটা কাজ সবার জন্য আল্লাহ তাআলা বাধ্যবাধকতা করে দিলেন না। বলে আমার আল্লাহ কাদের জন্য বাধ্যবাধকতা করে দিলেন? আমার আল্লাহ তাদের পরিচয় দিচ্ছেন এই জমিনের উপরে। আল্লাহ হাজার হাজার বছর এই কোরআন নাযিল করলেন, কোরআনের বয়স হাজার বছর হয়ে গেছে, আজকে কোরআন কিন্তু শুরুর মতনই রয়ে গেছে। বলে কোরআনের হাজার হাজার মুজিজার মধ্যে একটা মুজিজা দুনিয়ার যুবক একটা গান দশ বার বিশ বার শুনে তারপরও একটা সময় গানটা শোনার উপর অনীহা এসে যায়। আর কোরআনের একটা জীবন্ত মুজিজা ওই জন্মের পর থেকে বাবার হাত ধরে মসজিদে গেলাম, ইমাম সাহেব সূরা ফাতিহা যেই ছোটবেলা থেকে শুনতে শুনতে পর্যন্ত এসেছি, আজও অবধি পর্যন্ত কোনো মুসল্লি এমন মন্তব্য করলেন না যে ইমাম সাহেব সূরা ফাতিহাটা রেখে অন্য সূরা দিয়ে কি নামাজ শুরু করা যায় না, কথা বলেন না? এটাই হলো কোরআনের জীবন্ত মুজিজা। এই কোরআনের হাজার হাজার মুজিজার মধ্যে আমার আল্লাহ এই কোরআন সত্যবাণী, এই সত্যবাণী সত্য রূপে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য রেখে গেলেন। বলে উম্মতে মুহাম্মাদ যদি এখন এই কোরআনের কথা শুনে কোরআনের আহ্বান গ্রহণ করে কোরআন অনুযায়ী যদি নিজে চলে, পরিবার চলায়, সমাজ চলায়, রাজনৈতিক অঙ্গনে কোরআনের আইন যদি বাস্তবায়ন করে নেয়, রাষ্ট্র যদি কোরআনের আইনের অনুযায়ী চলাফেরা করে, তাহলে ওই পরিবারে ওই সমাজে ওই রাজনৈতিক অঙ্গনে ওই রাষ্ট্রের মধ্যে যেই জায়গায় পবিত্র কোরআনের আইন আছে, যেই জায়গায় কোরআনের বিধান আছে, ওই জায়গার মানুষগুলো ওই জনপদের মানুষগুলো শান্তিতে থাকবে না গজবে থাকবে। একটু জবান খুলে আওয়াজ দেন শান্তিতে থাকবে না গজবে থাকবে, শান্তিতে থাকবে। তাহলে আমরা কি শান্তিতে আছি নাকি এর ব্যতিক্রম? আল্লাহ তাআলা কোরআনের ভাষায় ডাক দিলেন আমি আল্লাহ জমিনে সবাইকে পছন্দ করি না, আমি
আল্লাহ সমস্ত ধর্মকে আমি আল্লাহ কবুল করি না বলে ধর্মের পরিচয় হুমাইয়া বিনতে গায়রুল ইসলাম দীনা, ইসলাম ধর্ম সারা কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে কোনো ধর্ম গ্রহণ যোগ্যতা পাবে না বলে ঠিক তদ্রূপ আমার এই কোরআন আল্লাহ তাআলা নাযিল করলেন। এই কোরআনের মধ্যে অসংখ্য অগণিত আয়াত আছে জাহান্নামকে কেন্দ্র করে, এই কোরআনের মধ্যে অসংখ্য অগণিত আয়াত আছে জান্নাতকে কেন্দ্র করে, এই কোরআনের মধ্যে অসংখ্য অগণিত আয়াত, যে আয়াতের মধ্যে এই জমিনে যত মানুষ ইমান আনয়ন করল, ইমান আনয়ন করার পরে তাদের জীবন কর্ম কিভাবে তারা পরিচালিত করবে সমস্ত সংবাদ ঘোষণা এই কোরআনের মধ্যে আছে না না। এজন্য আল্লাহ তাআলার একটা মেসেজ, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয়ই আমি আল্লাহ পছন্দ করে নিলাম মুমিন, কাদেরকে কাদেরকে পছন্দ করে নিলেন মুমিনদেরকে, কোরআনের ভাষায় এদের ঈমানদারও বলা হয় বলে এই মুমিনদেরকে কেন্দ্র করে আমার আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায় আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, কোরআনের ভাষায় ঈমানদার যারা ঈমানদারদের অসংখ্য অগণিত জায়গায় ডাক দিলেন এই জমিনে সমস্ত ঈমানওয়ালা মানুষদের জন্য আমি আল্লাহ কোরআন নাযিল করে দিলাম, শুধু এমনটাই না, হুদাল লিন-নাস গোটা পৃথিবীর মানুষদের জন্য হেদায়েতের একটা মাত্র কিতাব, তার নামটা কি নাম? এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, বলো আল্লাহ আকবার, বলো আল্লাহ আকবার, ডানে বামে তাকায় দেখেন কে একটু আল্লাহ নামের আওয়াজ দিতে চায় না, তাকে দাঁড় করাই দেন। এই আল্লাহ নামের আওয়াজ আপনার জবান থেকে যদি বের না হয় আপনি কিসের মোমেন, কিসের মুসলমান, আর আমার আয়াতের আলোচনা বা আপনি কেমনে বুঝবেন, ঠিক কিনা? গ্লাসে পানি পান করবেন, গ্লাসটা পরিষ্কার আছে না নোংরা আছে দেখে নেবেন না আপনি, কথা বলে না? তাহলে কোরআনের বয়ান শুনবেন, তাফসির শুনবেন, আপনার অন্তরটা তো সেই কেন্দ্রিক থাকা দরকার ছিল, ঠিক কিনা? আল্লাহু আকবরের আওয়াজ যদি আপনার জবান থেকে বের না হয়, পাশের ভাই যদি না শুনে, তাহলে আপনি কোরআনের তাফসির, কোরআনের আলোচনা শুনবেন, ফায়দাটা কী হবে আমি জানি না, জানে কে? আল্লাহ জানে। এজন্য সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো, যদি আপনি কোরআন শুনতে এসে থাকেন, যদি আপনি তাফসির মাহফিল এসে থাকেন, যদি বুঝে থাকেন যে না আমার জন্য কিছু দরকার আছে, তাহলে সত্যই আপনার জবান খুলতে হবে, ওই আল্লাহ পাকের নামের আওয়াজ জবান থেকে বের করতে হবে। রাজি আছেন সবাই? এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, বলো আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। ও মধুর নাম জিনিলে হৃদয় হাসে, ও মধুর নাম জিনিলে সুখ নেমে আসে, ও নামের তুলনা মেলে না মেলে না, ও নামের তুলনা মেলে না মেলে না। মিলাইতে পারবেন নি কেউ? তা আওয়াজ দেন না কেন আপনারা? যারা আওয়াজ দেয় না এরা মনে হয় মিলাইতে পারবে আল্লাহ নামের, ঠিক কিনা? ও নামের তুলনা মেলে না মেলে না, ও নামের তুলনা মেলে না মেলে না, ও নামের তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, বলো আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার,
আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এই জমিনের সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ পছন্দ করেন না, কোরআনের ভাষায় যাদেরকে পছন্দ করেন তারাই হলো মুমিন। তারা কি? একটু জবান গুলো আওয়াজ দাও না ভাই, তারা কি? এ মুমিনদের সম্মান কেমন? এই মুমিনদের জন্য আজ পর্যন্ত সূর্য উদিত হয়, এই মুমিনদের সম্মান কেমন জানো? এই মুমিনদের জন্য আজ সন্ধ্যা ঘনিয়ে এসো চন্দ্র উদিত হয়, এই মুমিনদের সম্মান কেমন জানো? এই মুমিনদের জন্য আমার আল্লাহ এই জমিন বানাইলেন, এই মুমিনদের জন্য আমার আল্লাহ আসমান সাজাইলেন, এই মুমিনদের জন্য আমার আল্লাহ জাহান্নামকে আলাদা রেখে জান্নাতের নাজ নিয়ামত বানাইলেন, ঠিক কি না? তোরে বানাইলো সে জান তুই ভুইলা রইনি তারে, তোরে বানাইলো সে জান তুই ভুইলা রইনি তারে, ও তোর সব প্রয়োজন, ও তোর সব প্রয়োজন পূরণ করেন যিনি, তবু তারে ভুলিস কেমন করে? তোরে বানাইলো সে জন তুই ভুইলা রইলি তারে। আমার আল্লাহ কোরআনের ভাষায় মোমেনদেরকে ডাক দিলেন, এই মোমেনদের ডাকের আওয়াজ বিভিন্ন জায়গায় এসেছে। আমানু তাকুল্লাহ, আমানু দুখুলু, আমানু কু আনফুসাকুম, আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। কুরআনের ভাষায় ইমানদারদের আমার আল্লাহ ডাক দিলেন, বারবার ডাক দিলেন, এ মোমেন আমি আল্লাহ তোমাদের জন্য কোরআন দিলাম, আমি আল্লাহ তোমাদের জন্য রাসূল দিলাম, আমি আল্লাহ তোমাদের জন্য পয়গম্বর দিলাম, বলে এই পয়গম্বর তোমাদেরকে রাস্তা চিনাবে, এই রাসূলগণ তোমাদেরকে সঠিক পথ দেখায়া দিবে, এই রাসূল এই নবী বিদায় নিবে, কিন্তু তোমরা যাতে পথ ভুলে না যাও এই জন্যই তোমাদের সামনে আমার আল্লাহর মহাগ্রন্থ কোরআন রেখে দিয়েছেন, ঠিক কিনা? কোরআনের পথ প্রদর্শক উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বলে কোরআনের মধ্যে আল্লাহ জানায় দেয়, এ এক বাবার তিনজন সন্তান, কয়জন সন্তান? তিনজন সন্তান বাবার, আব্দুল্লাহ এক নম্বর, আব্দুল করিম দুই নম্বর, আব্দুর রহিম তিন নম্বর। বলে আব্বা, আব্দুল্লাহকে ডাক দিলেন, আব্দুল করিম কিন্তু আর আসবে না, ওই আব্দুল্লাহ হাজির হয়ে গেল, বাবা কি জন্য স্মরণ করলেন জানতে চাই। বাবা বলতেছে, এ সন্তান এই বাজারের ব্যাগটা নাও, পাঁচটা হাজার টাকা নিয়ে রওনা হয়ে যাও, বাজারের মধ্যে যাও। বলে ওই আব্দুল্লাহ বাজারের ব্যাগটা নিয়ে যখন বাজারের দিকে রওনা হয়, আব্দুল করিম তার ভাই দেখে যদি কাছে গিয়ে বলে, ভাই ব্যাগটা আমাকে দাও আমি বাজারে যাব। বলে যেই আব্দুল্লাহকে বাবার অর্ডার করলেন বাজার করার জন্য, আব্দুল্লাহ যদি বাজারে না গিয়ে যদি আব্দুল করিম যায়, তাহলে বাবা রাগান্বিত হবেন না খুশি হবেন? কথা বলে না? আমার আল্লাহ এই জমিনে অসংখ্য মানুষ বসবাস করে, সবাইকে ডাক দিলেন না, এ হিন্দুকে ডাক দিতে পারতেন দিলেন না, বৈদ্যকে ডাক দিতে পারতেন তাও দিলেন না, খ্রিস্টানদের ডাক দিতে পারলেন তাদেরকেও দিলেন না। বলে এই জমিনে ইমানওয়ালাদেরকে ডাক দিলেন কাদের? ইমান, ইমান যাদের অন্তরে আমার আল্লাহ তাদেরকে বড্ড মহব্বত করেন। বলে ইমানের পরিচয় কি? ইমানের পরিচয় রাহমাতুল আলামিন বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদা, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ। ইমানদারের পরিচয় দিতে গিয়ে রাহমাতুল আলামিন বলে, ইমানদার হলো ওই ব্যক্তি যার মধ্যে কালেমা আছে না নাই, এ জবান খোলা আওয়াজ দেন, কালেমা আছে না নাই?
এক নম্বর সে কালিমা পড়ে নিল, দুই নম্বরে কামাসলাত সে নামাজ আদায় করে নিল, তিন নম্বর আতুজ জাকাত সে জাকাতের হক সে আদায় করে নিল, চার নম্বর তার উপরে যদি হজ ফরজ হয়ে থাকে হজের কাজটা বলে সে আদায় করে নিবে, পাঁচ নম্বর সৌম রমাদান রমজান মাস যখন হাজির, এই রমজান মাসে রোজাগুলো গোলাম আদায় করবে, বলে রোজা রাখবে, হজের হক আদায় করবে, জাকাতের হক আদায় করবে, নামাজের সময় গোলাম নামাজ পড়বে, বিনিময়ে সে পরিপূর্ণ ইমানওয়ালা হয়ে যাবে, ঠিক কিনা? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে বিনতি আমার, তোমারই কাছে বিনতি আমার, ও গো মহা মহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন ইমানদারদের ডাক দিলেন, বলে ইমানওয়ালা যারা তাদের জন্য আমার আল্লাহর ঘোষণা, বলে আল্লাহ কি ঘোষণা দিলেন একটু জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল নিশ্চয়ই আমি আল্লাহ একজন মুমিনের জান এবং মাল ক্রয় করে নিলাম, একজন মুমিনের জান এবং মাল দুইটা জিনিস আমি আল্লাহ নিয়ে নিলাম, বিনিময় আমি আল্লাহ তাদেরকে বিআন্নালাহুমুল জান্নাত দিয়া দিলাম। আল্লাহ দুইটা জিনিস নিলেন, এক নম্বর কি নিলেন একটু জবান খুলে আওয়াজ দেন, কি নিছেন? পিছনের ভাইরা কি আমার আলোচনা বুঝতেছেন আপনারা? এক নম্বর আল্লাহ জান নিলেন, দুই নম্বর মাল নিলেন, বিনিময় আল্লাহ তাআলা বিআন্নালাহুমুল জান্নাহ কি দিবেন, কি দিবেন? জান্নাত দিবেন। জান নিবেন, মুফাসসিরিনগণ বলেন এই জানের ব্যবহার যতক্ষণ বেশি আছো ততক্ষণ তোমার জন্য নামাজ, কথা বলে না এই ময়দানে নামাজ পড়েন না এমন কেউ আছেন? হ্যাঁ, কারা কারা নামাজ পড়েন একটু হাতগুলো দেখি তো আমি, কারা কারা নামাজ পড়ে একটু তাকায় দেখেন ডানে বামে, যে মানুষগুলো নামাজ পড়ে তারা হাত জাগাচ্ছে, একজন হাত নামাবেন না, আপনারা সবাই নামাজ পড়েন, একক তো না পাঁচক তো, সাপ্তাহিক নাকি মাসিক? সাপ্তাহিক। হ্যাঁ, প্রতিদিন না বাৎসরিক? প্রতিদিন পড়েন তো, আল্লাহ আমাদের কবুল করে নাও। জান যতক্ষণ আছে ততক্ষণ আপনার জন্য নামাজ, জান যতক্ষণ আছে ততক্ষণ আপনার জন্য রোজা, এই জান যতক্ষণ আছে ততক্ষণ আপনার জন্য হজ, এই জীবন যতক্ষণ আপনার দেহে আছে ততক্ষণ আপনার জন্য এই দুনিয়ার সমস্ত হুকুম, যিনি জারি করলেন তার নির্দেশের বাহিরে চলার সুযোগ, কথা বলে না নাই? বলে জানের ব্যবহার কিভাবে করবা? জানের ব্যবহার করবা এই জমিনে থাকবা, যে অবস্থায় থাকবা ওই অবস্থার মধ্য দিয়ে আসমানওয়ালার হুকুম পালন করবা, এই জমিন যে অবস্থায় থাকবা ওই অবস্থার মধ্য দিয়ে লক্ষ্য করে দেখো কত মানুষ
পানিতে ডুবে মারা যায়, কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ প্লেন দুর্ঘটনায় মারা যায়, কত মানুষ কেউ কাউকে কতল করে দুনিয়ার থেকে বিদায় করে দেয়, কত মানুষ স্বামী তার স্ত্রীকে খুন করে বিদায় করে দেয়। এই জমিনে কম নজির দেখলাম না, কম ঘটনা শুনলাম না, কম দৃশ্য দেখতেছি না, কথা বলেন ঠিক কিনা? এজন্যই এই দেখে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ আল্লাহর হুকুম আছে না নাই। এই জমিনে যতক্ষণ আপনি বেঁচে থাকবেন ততক্ষণ আপনার জন্য আল্লাহর ওয়ার্ডার মানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ জান্নাত বানাইলাম দুইটা শর্তের বিনিময়ে জান্নাত দিব বলে একটা শর্ত হলো, যতক্ষণ তুমি বেঁচে আছো ততক্ষণ আল্লাহর হুকুম পালন করতে হবে, যতক্ষণ তুমি বেঁচে আছো ততক্ষণ এই জানের ব্যবহার করবা, আর দুই নম্বর তোমার সম্পদেরও ব্যবহার করতে হবে। কথা বলে না? সম্পদেরও ব্যবহার করবা। মুফাসসিরিনগণ বলেন, এখানে যে মুমিনদেরকে ডাক দিলেন, এই মুমিনদের পরিচয় তিনটা ভাগে ভাগ, কয়টা ভাগে একটু আওয়াজ দিয়ে বলেন, তিনটা ভাগে ভাগ। মুফাসসিরিনগণ বলেন কোরআনের ভাষায়, ইমানদার হলো তিন শ্রেণীর। কয় শ্রেণীর? এই জান এবং মাল সবাই ব্যবহার করতে পারে না, কারা ব্যবহার করতে পারে ভালো করে বুঝে নেন। বলে এক নম্বর ইমানদারের পরিচয় হলো, এই জমিনে এমন ইমানওয়ালা মানুষ আছে যারা কালেমা পড়েছে মুসলমান হয়েছে ঠিকই, বলে এই জমিনে এমনভাবে তারা বিচরণ করে, এমনভাবে তারা বাজার করে, এমনভাবে তারা খাবার খায়, এমনভাবে তারা এই জমিনে বিশ্রাম করে, এমনভাবে এই জমিনে চলাফেরা করে, তাদের চাল চলন ইবাদত সমস্ত জীবনের কর্মগুলো কর্মগুলোর দ্বারা, তাদের আমল নামায় কোনো গুণা নাই, গুণা নাই। বলে হুজুর তারা কি গুণা করে না? বলে তারা গুণা করে ঠিকই, হয়ে যায় শয়তানের দোকায় হোক নফসের দোকায় হোক, কিন্তু তাদের গুণা পাঁচ ওয়াক্ত নামাজের দ্বারা আল্লাহ কাছ থেকে মাফ করে নেয়, ইস্তেগফারের দ্বারা তারা মাফ করে নেয়। বলে সব সময় ইমানদার যে আমলওয়ালা, সে আমলওয়ালা যে ইমানওয়ালা, সে ইমানওয়ালা সবসময় জমিনে চলে, ওই আসমান আলার ভয় তার অন্তরে নিয়ে চলে ঠিক কিনা? বলে মুফাসসিরিনগণ বলেন, এক নম্বর ইমানদারের পরিচয় না, এক নম্বর ইমানদারের পরিচয় এই জমিনে তাদের আমল নামায় কোনো গুণা থাকতে পারে, থাকতে পারে না। বলে এমন ইমানদার যদি এই জমিনে না থাকতো, তাহলে সূর্য সূর্যের জায়গা থেকে উদয় হইতো না। এমন ইমানওয়ালা জমিন যদি না থাকতো, আপনি আমি আমার আপনার মতন গুণাগার এই জমিনে থাকার ক্ষমতা ছিল না। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বর ইমানদারের পরিচয় নেন, বলে কালিমা পড়েছে ইমানদার হয়েছে ঠিকই, কিন্তু ইমানদারের পাশাপাশি আমল নামায় গোনা আছে এবং আমল নামায় নেকিও, বলে নেকিও আছে গোনাও আছে, দুইটা জিনিস তারা নিয়ে এই জমিনে চলাফেরা করে। বলে রমজান মাস যখন হাজির হয়, কিছু কিছু মানুষের মাথায় টুপি উঠে যায়, এই রমজান মাস যখন হাজির হয়, কিছু কিছু মানুষের শরীরে পাঞ্জামি উঠে যায়, এই রমজান মাস যখন হাজির হয়, কিছু কিছু মুসল্লি নতুন ভাবে রাস্তায় ঘাটে দোকানে দেখা যায় কি যায় না? ভুলবো না ভোলা যায় নাকি মাঘে রমজানের স্মৃতি, এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাঘে রমজানের স্মৃতি, আল্লাহর পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এ মাসে এ হয়েছে তার আগমন, নাকি নাকি সত্তর রকম দিয়েছেন প্রভু নফল সমান, রহমত
মত বরকত না জাতির মাস জালাম লের বাজি ভুলব না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ঠিক কিনা ঠিক কিনা এজন্যই কোরআনের ভাষায় দুই নম্বর ইমানদারের পরিচয় আমল নামায় গুনাহ আছে নেকও আছে বলে রমজান মন চাইলে রোজা রাখে আবার রোজা সারে মন চাইলে নামাজ পড়ে আবার নামাজ সেরে দেয় মন চাইলে কোরআন পড়ে আবার মন চাইলে গান শুনে এই শ্রেণীর মানুষ এই জমিনে আসে না তিন নম্বর শ্রেণীর মানুষের পরিচয় নাকি বলে ইমানদার তিন নম্বর শ্রেণী কারা মুফাসসিরিন গান বলে তিন নম্বর শ্রেণীর মানুষের পরিচয় হলো এই জমিনে ইমানদার ঠিকই দাবি করে কিন্তু আমল নামায় যদি খোঁজা হয় আমল নামায় শুধু গোনা আর গোনা ছাড়া আর কিছুই পাওয়া যায় না এজন্যই বলতে চাই এই তিন শ্রেণীর ইমানদারের পরিচয় দিলাম এই তিন শ্রেণীর ইমানদারের মধ্যে কত নম্বর শ্রেণীতে আপনি আমি পড়ে গেলাম চিন্তা করার দরকার আছে না নাই আপনি যদি চিন্তা করেন তাহলে আপনার জন্য কোরআনের বয়ান আল্লাহ বললেন আমি জান নিলাম মান নিলাম বিনিময় আমি আল্লাহ জান্নাত দিলাম বলে এই জান্নাত এমনিতেই দিব না এই জান্নাত দেওয়ার জন্য আমি আল্লাহ দুইটা শর্ত বেঁধে দিলাম একটা হলো জানের ব্যবহার করবার একটা মালের ব্যবহার করবা আমার আল্লাহ এই জান এবং মালের ব্যবহারের পরিচয় অন্যত্র জায়গায় দেয় ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল এই দুনিয়ায় ছাত্র একটা সময় ক্লাস শেষ করে পরীক্ষার সময় হাজির হয় ছাত্র পরীক্ষার সময় পরীক্ষা দেয় কি দেয় না পরীক্ষায় যদি ছাত্র পাশ করে তাহলে দ্বিতীয় ক্লাস এসে উঠে যায় পরীক্ষায় যদি ফেল করে তাহলে দ্বিতীয় শ্রেণীতে আর তাকে উঠানো হয় না ঠিক তদ্রূপ আমার আল্লাহ বললেন এই দুনিয়াটা চিরস্থায়ী না এই দুনিয়াটা একটা অস্থায়ী জায়গা এই অস্থায়ী জায়গায় বসে তুমি ওই স্থায়ী জায়গার জন্য কিছু ব্যবস্থা করে নাও বলে এই ব্যবস্থাটা কেমনে করবা বলে এই যে এইভাবে করবা আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন যেই শিক্ষা দিয়ে গেলেন ওই শিক্ষা নিয়ে তুমি ব্যবস্থা নেওয়া শুরু করবা আল্লাহর নবীর উপরে যেই কোরআন নাজেল হইলেন এই কোরআনের শিক্ষা নিয়ে তুমি সেই ব্যবস্থা নিবা ওয়ামাল হায়াতু মানুষটি আখেরাতের সম্পদ অর্জন করে নেয় ওই মানুষটি হলো প্রকৃত মানুষ যেই মানুষটি তার জীবনের হায়াতকে কাজে লাগায় জান্নাতের দিকে অগ্রসর হয় আর যেই মানুষটি কোরআন পাইল সুন্নাহ পাইল এই সুন্নাহ কোরআন পেয়েও যেই মানুষটি এটাকে অবজ্ঞা করে সামনের দিকে চলতে চায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে সামনে আগাইতে দিবেন না দিবেন না বলে যে দুনিয়ার কাজের মধ্যে শান্তি চায় আল্লাহ দিবেন না দুনিয়ার ব্যবসার মধ্যে শান্তি চায় আল্লাহ দিবেন না দুনিয়ার চাকরির মধ্যে শান্তি চায় আল্লাহ দিবেন না বলে আল্লাহকে বাদ দিয়ে যেই গোলাম দুনিয়ার গোলামি করবে কশিনকালেও আল্লাহ তাকে দুনিয়ায় শান্তি কথা বলে না দুনিয়ায় শান্তি দিবে না আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত এই দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে হাজির করে দিব ওই ময়দানে হাজির হওয়ার পর আমি আল্লাহ একটা পাল্লা ওজন দিব আনাদাউল মাওয়াজিনুল কিসত লিয়াউমিল কিয়ামা কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা নামে আমি একটা পাল্লা দাঁড় করায় দিব ওই পাল্লায় এই দুনিয়ার মানুষদের আমলের ওজন দেওয়া হবে
এই ওজনের মধ্যে তুমি ধরা পড়ে যাবা। যদি তোমার আমলের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ থাকে, যদি তোমার আমলের মধ্যে হালালের উপার্জন থাকে, যদি তোমার আমলের মধ্যে কোরআনের শিক্ষা থাকে, যদি তোমার আমলের মধ্যে নবীর আদর্শ থাকে, যদি তোমার আমলের মধ্যে আল্লাহ আল্লাহর রসুলের কাজ থাকে, তাহলে সেই কাজটা ওই মিজানের পাল্লায় উঠবে কি উঠবে না? আল্লাহ বলছেন ইয়াউমাল কিয়ামা, এই দুনিয়ার মানুষ সফলতার মধ্যে শান্তি খোঁজে, এই দুনিয়ার মানুষ সুস্থতার মধ্যে শান্তি খোঁজে, এই দুনিয়ার মানুষ অভাব নাই তার মধ্যে শান্তি খোঁজে। আল্লাহ বললেন না না, আমি আল্লাহ দুনিয়ায় যে সফল হবে ওই সফল আসল সফল হিসেবে আমি আল্লাহ জান্নাত দেব না তাকে, বলে আমি আল্লাহ যাকে জান্নাত দেব এই জান্নাতে ঢোকার জন্য তার একটা সম্পদ দরকার, নামটা কি? আমল। কি নাম? আমল। ওই আমলটা করবা জানের ব্যবহারের দ্বারা, ওই আমলটা করবা মালের ব্যবহারের দ্বারা। যদি তুমি জান আর মাল সঠিকভাবে দুনিয়ায় ব্যবহার করতে পারো, তাহলে আমার আল্লাহ বললেন ফামান যুহজিহানিন্নার, আমি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায় দিব, আমি আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে আলাদা করে জান্নাতে মেহমান বানায় দেব। ওয়াউদখিলাল জান্নাহ, বলে ওই জান্নাতে ঢুকতে হইলে গোলাম একটা জিনিস তার দরকার, নবী আমার জানায় দেয় সেই জন্য আখির দিকরাগাসি বিল্লাযাতিল মাউত। গোলাম যদি জান্নাত পাইতে চায়, তাহলে সে যেন জান্নাত পাওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য সে যেন বেশি বেশি করে মৃত্যুকে মনে করে নাই, ঠিক কিনা? মৃত্যুকে মনে করা ব্যতীত গোলামের অন্তর নরম হওয়া সম্ভব না, কথা বলেন অনেকে। এই মৃত্যু এমন একটা বাস্তবতা, যে বাস্তবতাটাকে বাদ দিয়ে কোনো মানুষ চলতে পারবে না। ভালো করে বুঝবেন, এই মৃত্যুকে বাদ দিয়ে দুনিয়ার কোনো মানুষ চলতে পারবে না। এই দুনিয়ার মানুষগুলো মৃত্যুর মধ্য দিয়ে বিদায় নিবে, মৃত্যুর মধ্য দিয়ে সে জান্নাত আর জাহান্নামের সামনে দাঁড়ায় যাবে। আল্লাহ তাআলা বললেন ইদা সামা, তুমি সেই দিন দেখতে পাবে আসমান আর আসমানের জায়গায় থাকবে না, তুমি সেই দিন দেখতে পাবো ইদাল কুবুর বাসিরাত, কবরের মধ্যে যে মানুষটাকে দাফন করা হয়েছিল কেউ পানিতে পুড়ে, কেউ পানিতে ডুবে পানির সঙ্গে মিশে গেল, কেউ আগুনে পুড়ে আগুনের সঙ্গে তার সে ছাই হয়ে গেল, কেউ বা কাউকে কতল করে দুনিয়ার থেকে বিদায় করে দিল। যে যে অবস্থার মধ্যে দুনিয়ার থেকে বিদায় নিল, বিদায় নিবে, আমার আল্লাহ বললেন ওই মানুষটি ওই অবস্থার মধ্য দিয়ে উৎকীর্ণ হবে, ঠিক কি ঠিক না? এজন্যই রহমাতুল আলামিন যখন সাহাবাদের সামনে জান্নাতের বয়ান করতেন, সাহাবারা চাতক পাখির মতন তাকিয়ে থাকতেন। যখন জাহান্নামের বয়ান করতেন, সাহাবারা অস্থির হয়ে যাইতো, কেমন অস্থির হইতো জেনে নাও। আল্লাহর নবী সাহাবাদের সামনে কখনো কখনো বয়ানে বসে যাইতেন, বলে কিতাবে লেখা হয় নবী আমার সাহাবাদেরকে নিয়ে এভাবে করে একটা মজমা বসাইয়াছেন, আলোচনা চলতেছে, এমন সময় এই জমিনটা কেমন যেন একটা কম্পন শুরু হয়ে গেল, কম্পন হয়ে গেল। আল্লাহর নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন ও সাহাবীরা, তোমরা কি জানো এই কম্পনটা কিসের কম্পন হইল? সাহাবারা বললে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন এবং তার রসুল ভালো জানেন। রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বললেন ও সাহাবীর দল, বলে এই কম্পনটা হইল আজ থেকে হাজার বছর আগে, অসংখ্য গণিত বছর আগে। এই জাহান্নাম যখন আমার আল্লাহ তৈরি করলেন, এই জাহান্নাম তৈরি করার পর ওই জাহান্নামের মুখ থেকে এক টুকরা পাথর ছেড়ে দেওয়া হয়েছিল, ওই পাথরটা আজ ওই জাহান্নামের অতল গহ্বরে এসে নিক্ষিপ্ত হয়েছে, নাউজুবিল্লাহ। এ দুনিয়ার মানুষ এদিক তাকা ওদিক তাকা, অন্তরটাকে তোমার কোরআনের আলোচনা শোনার জন্য মনোনিবেশ করতে পারো না? তোমার কি মরণের ভয় নাই? এ গোলাম কয়দিন দুনিয়ায় থাকবা? একটা
কথা মনে করে নাও, এই জমিনে আমি তো আজ থেকে অসংখ্য অগণিত বছর আগে জমিনে আগমন করেছিলাম, আর তুমিও তো অসংখ্য অগণিত বছর আগে এই জমিনে আগমন করলা। বলে আমি তোমাদেরকে আমার চোখ দ্বারা জীবন ও সশরীরে দেখতে পাইনি, কথা বলেন ঠিক কি? আমাকে আপনারা দেখতে পান নাই বলে আজকে আমি এখানে কথা বলতেছি, আপনারা কেন শুনতেছেন? বলে হুজুর একটা দাবি নিয়ে শুনতেছি বলে, সেই দাবিটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি আমার কালেমার ভাই, আমি আপনার কালেমার ভাই। বলে আপনার সিনাই কুরআন, আমার সিনাই কুরআন কম বেশি আছে। বলে আপনি কোরআনের কথা শুনবেন, কোরআনের মহব্বতে ময়দানে হাজির হয়ে গেলাম, আমিও কোরআন বলার জন্য আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। বলে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, আকসিরু যিকরা গাযিমিন লাযাতিল মাউত, আমার উম্মত যদি জাহান্নাম থেকে বাঁচতে চায়, ও সাহাবীর দল, জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নাম বড় শক্ত জায়গা, এই জাহান্নামের আযাব সহ্য করার মতন শক্তি সামর্থ্য দুনিয়ার কেউ না কারো নাই। বলে ওই জাহান্নাম এমন একটা জায়গা, ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, এই জাহান্নামের ভয় নিয়ে সাহাবারা করন্দন করলেন, এই জাহান্নামের ভয় নিয়ে জান্নাতি সাহাবী আবু বকর কাঁদলেন, এই জাহান্নামের ভয় নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদলেন, এই জাহান্নামের ভয় নিয়ে জান্নাতি সাহাবী হযরত বেলাল কাঁদলেন, এই জাহান্নামের ভয় নিয়ে আব্দুর রহমান সাহাবি কাঁদলেন, এই জাহান্নামের ভয় নিয়ে অসংখ্য গুণিত সাহাবি জান্নাতের সার্টিফিকেট পাওয়া আশারায় মুবাশশারা। তারপরও তাদের জীবনের দিকে লক্ষ্য করে দেখেন, চোখে পানি, নামাজে দাঁড়াইলে নামাজ তাদের কত লম্বা হয়ে যায়, এই কথা ঠিক কিনা? আজকে উম্মতের চোখে পানি আসে না, আজকে উম্মতের নামাজের মধ্যে সময় ব্যয় হয়, ব্যয় হোক করতে চায় না, আজকে উম্মত কুরআন ছেড়েছে, সুন্নাহ ছেড়েছে, আজকে উম্মত গান বাজনার পিছনে দৌড়ায়, আজকে উম্মত নগদ লাভ আছে যেখানে সেখানে দৌড়ায়, আজকে উম্মত দুনিয়ার টাকার পিছনে দৌড়ায়, দুনিয়ার সম্মানের পিছনে দৌড়ায়, দুনিয়ার ক্ষমতার পিছনে দৌড়ায়। অথচ আমার আল্লাহ বললেন, উদখুলু ফিসিলমি কাফা, যদি তুমি মুমিন হতে চাও, ইসলাম পরিপূর্ণ তোমার চরিত্রের মধ্যে ঢুকায় নাও, কার নির্দেশ? আরো জোরে বলেন, কার নির্দেশ? আল্লাহ। এই জমিনে কোরআন প্রেমী কম দেখলাম না, এই জমিনে সুন্নাহ প্রেমী কম দেখলাম না, আজ থেকে অসংখ্য অগণিত কিছু বছর আগের ঘটনা, আল্লাহর এক যুবক এই জমিনে আল্লাহ পাকের প্রেম ভালোবাসা তার অন্তরে বসায় নিল, যুবক পাকিস্তানে বাড়ি, এই যুবকের যুবক আল্লাহ পাকের কোরআনকে বড় মহব্বত করে ইমানের রাস্তা নিয়ে যুবক আগানো শুরু করছে, যুবকের অন্তরে গান বাজনার মহব্বত নাই, যুবকের অন্তরে আল্লাহর প্রতি মহব্বত, রাহমাতুল লিল আলামিনের আদর্শের প্রতি সম্মান। আজান হয় মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ যখন যুবকের কানে যায়, যুবক সঙ্গে সঙ্গে দুনিয়ার কাজকর্ম বন্ধ করে দেয়, দুনিয়া একটা চাকরি করত, চাকরিটা বন্ধ করে দেয়, যুবক মসজিদে রাস্তা নিয়ে মসজিদের দিকে দৌড়া। ঘটনা বলার মূল বিষয় আমি জানতে চাই না, বলে ঘটনা বলাও অভ্যাস না, বলে এই কোরআনের মহব্বতে কোনো মানুষ জান্নাতের ঘেরান পেয়ে জান্নাতি হয়ে যায়, এই কোরআনের মহব্বতে কোনো মানুষ আল্লাহর প্রিয় হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এই যুবকের অন্তরে কোরআনের মহব্বত, যুবকের অন্তরে কোরআনের প্রতি যেই ভালোবাসা, এই ভালোবাসার ঘটনায় আমি ছোট্ট বিষয়টি টেনে আনলাম। এ গোলাম, এই ময়দানে কত মানুষ হাজির হয়েছে তা গায়া দেখেন, ডানে বামে
কারো দাঁড়িয়ে ঘষায় নাই, কারো দাঁড়িয়ে গজিয়েছে পেকে গেছে, কেউ বা যুবক কেউ বা বৃদ্ধ কেউ বা ছোট মানুষ, বলে সবার অন্তরে কোরআনের প্রতি মহব্বত আছে না? না, তোমাদের অন্তরে কোরআনের মহব্বত কেমন? আর রহমাতুল আলামিনের সাহাবাদের অন্তরে কোরআনের মহব্বত কেমন? ভালো করে বুঝে নাও যুবক। মসজিদ থেকে আজানের আওয়াজ আসলো, মসজিদের আজানের আওয়াজ শুনে যুবক নামাজে দৌড়ায়া যায়, ফজর পরে, যোগর পরে, মাগরিব পরে, আসর পরে, এশার নামাজ পরে। যুবক প্রতিনিয়ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে মসজিদে গিয়ে হঠাৎ করে ইমাম সাহেব মুসল্লিদের সঙ্গে সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। সুন্দর একটা সম্পর্ক হওয়ার পর কোনো একদিন হঠাৎ ইমাম সাহেব নামাজের জামাতে দাঁড়াবে, পিছনে তাকায়া দেখে যুবকের কোনো সন্ধান পাওয়া যায় না। চিন্তা করলো ব্যস্ত, হয়তো জন্য জামাতে সরি গইতে পারলো না। ফজর গেল, যোহর গেল, আসর গেল, মাগরিব গেল, পাঁচ ওয়াক্ত নামাজ ছুটে গেল, যুবকের আর সন্ধান নাই। যুবক কোথায় গেল? ইমাম মুসল্লি সবাই মিলে আলোচনা করলো যে যুবক আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে হাজির হয়, বলে এই যুবক নামাজ ছাড়া কোথাও সময়কে অতিক্রম করত না। আজকে যুবককে কেন দেখা যায় না? যুবকের মোবাইলে কল দেয়, যুবকের সমস্ত জায়গায় খোঁজ নেওয়া হয়, কোন জায়গায় যুবকের খোঁজ পাওয়া যায় না। মসজিদের ইমাম মুসল্লিদেরকে নিয়ে ভুলে গেল যে যুবক হয়তো আমাদেরকে ছেড়ে চলে গেল। এই যুবক একদিন দুই দিন সপ্তাহ মাস চলে গেল, তিন বছর হয়ে গেল, যুবকের কোনো সন্ধান নাই। কোনো একদিন মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ানোর শেষে সালাম ফিরাইল, সালাম ফিরানোর পর পিছনে ফিরে তাকাইয়া দেখে কোনা যুবক, চিনা জানা মনে হয় একটা যুবক, মনে হয় জানো যুবকটি আমি চিনি। ইমাম সাহেব ডাক দিয়ে বলেন, যুবক মসজিদ থেকে সবাই বের হবে কিন্তু তুমি বের হবা না। বলো যুবক, সবাই বের হয়ে যায় যাক কিন্তু তুমি যুবক বের হবা না, আমার কথা না শুনে। যুবক বাকি নামাজ শেষ করে দিল। যুবক ইমাম সাহেবের নির্দেশে যুবক বসে রইল, নামাজ শেষ হয়ে গেল। ইমাম সাহেব যুবকের কাছে হাজির, যুবক আজ থেকে দুই থেকে তিনটি বছর আগে তোমাকে মসজিদে কন্টিনিউ পেয়েছি, কোনো এক সময় একসঙ্গে নামাজ শেষ করে আমার মুসল্লি তুমি সবাই মিলেমিশে চাও খেয়েছি, হঠাৎ করে কোথায় গেলা? কোন দেশে তুমি হারিয়ে গেলে? একটা বার আমাদেরকে বলতে পারলা না যে হুজুর চলে যায়? যুবক ইমাম সাহেবের প্রশ্ন শুনে যুবকের চোখ থেকে অঝর দ্বারা যুবক পানি ছেড়ে দেয়। যুবক কিছু বলতে পারতেছে না, যুবকের জবানটা যেন বন্ধ হয়ে আসছে। ইমাম সাহেবের মহব্বত শুধু আল্লাহর জন্য ছিল, নামাজি যুবক এই ক্ষেত্রে, বলে ইমাম সাহেবের সম্পর্ক যুবক নামাজি ছিল, নামাজের মহব্বত ছিল এই জন্যই। বলে যুবককে প্রশ্ন করে, যুবক কেন আওয়াজ দাও না, একটু জবান গুলো আওয়াজ দাও, কোথায় ছিল তুমি তিনটি বছর? যুবক তার জবান গুলো আওয়াজ দেয়, ইমাম সাহেব শুনবেননি, আমি যুবক, আজ থেকে তিন বছর আগে আপনার মসজিদের মুসল্লি ছিলাম, পাঁচ ওয়াক্ত নামাজ শিখছিলাম, বলে আজান হইতো আমি যুবক চাকরির কর্মস্থল বন্ধ করে দৌড়াইয়া নামাজ আসতাম, অন্তরে আমার মহব্বত ছিল আল্লাহর, অন্তরে মহব্বত ছিল রহমাতুল্লিল আলামিনের, অন্তরে মহব্বত ছিল কোরআনের, বলে আল্লাহ আল্লাহ রসুল কোরআনের মহব্বতের আকর্ষণে আমি এক ওয়াক্ত নামাজ ছাড়তাম না। আজকে তিনটি বছর হয়ে গেল হুজুর, এই মহল্লার মধ্যে আমি যখন চাকরি করতাম মসজিদের নামাজও ঠিক রেখে চলতাম, হুজুর
ঠাকুর কোন একদিন একটা সুন্দরী রমণীর দোগায় পড়ে প্রেমের সম্পর্কে জড়াইয়া গেলাম। বলে হুজুর, ওই যুবতীকে দেখে আমি যুবক, আর সময় কত বার চাওয়ার মধ্যে যেতে পারলাম না। ওই যুবতীকে বললাম আমি তোমাকে বিবাহ করতে চাই। বলে যুবতী বলল, আমি আমার বাবা মার সিদ্ধান্তের বাহিরে কোনো সিদ্ধান্ত দিতে পারবো না, তোমার যদি কিছু বলতে হয় আমার বাবা মার কাছে যেয়ে বলো। যুবক বলতেছে, হুজুর, যুবতীর কথা শুনে আমি বাবা মার কাছে হাজির হয়ে গেলাম। ওই যুবতীর বাবা মার ঘরে যখন প্রবেশ করলাম, ওই যুবতীর বাবা মা আমাকে দেখে অবাক হয়ে গেল। বলল, এই কে? যুবতী বলতেছে, মা, একটা মুসলমান ঘরের সন্তান। বলে যুবক বলতেছে, আমি দেখলাম হুজুর, ওই যুবতী একটা খ্রিস্টান ধর্মের অনুসারী একটা মেয়ে। ওই যুবতীর মা বাবা আমাকে দেখে বলতেছে, যুবক কি ব্যাপার, কি জন্য তুমি আমাদের এখানে আসলা? যুবক তার জবান খোলা আওয়াজ দেয়, আমি আপনাদের মেয়েকে বিবাহ করতে চাই, এজন্য আপনাদের মাঝে হাজির হইলাম। যুবককে ডাক দিয়ে বলল, মেয়ের বাবা মা। বলে, তুমি কি জানো আমার মেয়ে কোন ধর্মের? বলে, আমি জানি খ্রিস্টান ধর্মের। বলে, তুমি তো মুসলমানের সন্তান, তুমি মুসলমানের সন্তান হয়ে কিভাবে অন্য ধর্মের একটা মেয়েকে বিবাহ করবে? এটা তো কোনো ধর্ম এটা সাপোর্ট করবে না। মেয়ের বাবা মা বলল, তুমি যদি আমার মেয়েকে বিবাহ করতে চাও, কিছু শর্ত দিয়ে দিলাম। বলে, এক নম্বর শর্ত, তুমি যে মুসলমান ধর্মে আসো, এই মুসলমান ধর্মকে বাদ দিতে হবে না। উজবিল্লার আওয়াজ দেন, তুমি যে মুসলমান ধর্মে আসো, মুসলমান ধর্ম তোমার ছেড়ে দিতে হবে। দুই নম্বর, তোমার যে বাবা মা আছে, বাবা মা ভাই বোন সবার থেকে আলাদা হইতে হবে। যুবক বলতেছে, হুজুর আমি মেনে নিলাম। বলতেছে, তিন নম্বর শর্ত হইল, তোমার মোবাইলের হোয়াটসঅ্যাপ এবং সব নাম্বার বন্ধ করতে হবে, কোনো ভাই বন্ধুর সঙ্গে যোগাযোগ করা যাবে না। হুজুর আমি তিন নম্বর শর্তটাও মেনে নিলাম। চার নম্বর শর্ত কি জানেন হুজুর? চার নম্বর শর্ত দিল, আমরা যেই নীতিমালা দেব, এই নীতিমালার মধ্যে তোমাকে থাকতে হবে, এই নীতিমালার বাহিরে তুমি কোনো কাজ করতে পারবা পারবা না। যুবক বলতেছে, হুজুর সব কিছু মেনে নিলাম আমি, ওই জায়গায় মেনে নেওয়ার পর ওই বাবা মার সামনে আমাকে খানা ব্যবস্থা করে দিল, ওই খাবারের মধ্যে হারামের শুকুরের গোস্ত গিয়ে নিলাম। হুজুর নফসের দোকায় পড়ে, শয়তানের প্রবঞ্চনায় পড়ে আমি কোনম থেকে আলাদা হওয়া শুরু হয়ে গেলাম, আল্লাহর ঘর মসজিদ থেকে আলাদা হয়ে গেলাম, রহমাতুল্লিল আলামিনের আদর্শ থেকে আলাদা হয়ে গেলাম। কিন্তু আমি যুবক, আমার মন চায় কে যেন আমাকে অদৃশ্য অন্তর আমাকে বারবার ডাকে, যুবক কেমন করে চুই আল্লাহ রাস্তা থেকে আলাদা হয়ে গেলি, যুবক ঘরে চলে গেল, ঘরের সমস্ত মানামাল কাপড় চুপড় ব্যাগ ভরে গুছায় অন্য জায়গায় চলে যাবে। ওই যুবক যখন সমস্ত প্রয়োজনীয় কাগজপাতি কাপড় চুপড় সব প্যাকেট করে নিল, বস্তায় ভরে নিল, ব্যাগে ভরে নিল, এমন সময় ঘর থেকে যখন বের হবে, কে যেন অদৃশ্যের অন্তরায় বলে দেয়, এ যুবক তুই তো একক তো নামাজ ছাড়তি না, তুই তো মসজিদ ছাড়া তুই সময় অতিক্রম বেশি একটা করতি না। যুবক এই যে কোরআন ঘরের মধ্যে রাখা, তুই নামাজ পড়ে তো কোরআন পড়তি, জিকির আজগার করতি, বলে এই কোরআন তোর ব্যাগের মধ্যে কি জায়গা নেবে না? ওই ব্যাগের মধ্যে তোর সব কিছু জায়গা পেল, কিন্তু এই কোরআনের জায়গা তোর ব্যাগের মধ্যে হইল না। পিছন ফিরে তাকায়া কোরআনের দিকে, একটাবার তাকায়া কোরআনটাকে হাত দিয়ে নামাইয়া ব্যাগের মধ্যে ঢুকাইয়া নিল। যুবক অজানা পরিচিত রাস্তা নিয়ে দৌড় শুরু করলো, কিছু দূর যাওয়ার পর ওই মেয়েকে নিয়ে দূর দেশে যুবক সংসার পাতলো, সংসার করতেছে, দিন যায় সপ্তাহ যায় মাস যায় বছর যায়, যুবক আবার আল্লাহর রাস্তা থেকে আলাদা হয়ে যায়।
কিন্তু যুবক ওইভাবে দিন রাত অতিক্রম করে। আর আমার আল্লাহ বলে, এই জমিনে আমি আল্লাহ কিছু মানুষকে খাওয়াইয়া পড়াইয়া বাসাই, এই বাসানোর মধ্যে কেউ হেদায়েত রাস্তা পেয়ে জান্নাতে হয়ে বিদায় নাই, কেউ বাবার এই দুনিয়ার নাজ নেয়ামতকে কেউ জাহান্নামে হয়ে ঈমান হারা হয়ে বিদায় নাই কিনে না। আল্লাহ তাআলা বললেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। জাতির পিতা দোয়া করেছিলেন, আয় আল্লাহ হেদায়েতের সাথে কবুল করে নেন, বলে এই হেদায়েত সবার জিন্দেগিতে হবে না, সবার কপালে নসিব হবে না। আল্লাহ যাকে হেদায়েতের তরোয়া জানিয়ে টানবেন কেবল সেই হেদায়েতের সন্ধান পেয়ে যাবে, ঠিক কিনা? যুবক একটা বছর, দুইটা বছর, তিনটা বছর শেষ, যুবক হঠাৎ করে একদিন অফিস শেষ করে ঘরের মধ্যে ঢুকবে, এমন সময় ওই ঘরের মধ্যে উপরের থাকের উপরে রাখা ছিল মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম। একটু আস্তে করে বলেন, আল্লাহু আকবার। যুবক প্রতিদিনের ন্যায় ওই দিন ঘরের মধ্যে ঢুকলো, ঘরের মধ্যে ঢোকার পর উপরের দিকে তাকায়া দেখলো কোরআনুল কারীম আসে না নাই। ওই কোরআনুল কারিমের দিকে তাকা, যুবক অন্যান্য দিন ওই জায়গায় কোরআন রাখা থাকে, যুবক দেখে অন্তরটা একটু শান্তি পায়, ঘরের মধ্যে ঢোকে। কিন্তু ওই দিন যুবক ক্লান্ত শরীর নিয়ে যুবক ঘরের মধ্যে ঢুকলো, উপরে তাকায় দেখে কোরআন কোরআনের জায়গায় দেখা যায় না, বলে এই কোরআন কই গেল? স্ত্রীকে ডাক দিল, স্ত্রী কোরআন কোরআনের জায়গায় কেন দেখা যায় না? আমি একটু প্রশ্ন করি, জবাব দাও। স্ত্রী তার জবান খুলে আওয়াজ দেয়, প্রাণের স্বামী, আপনি যে কোরআন খুঁজেন ওই কোরআন কোরআনের জায়গায় পড়ে রইল, আপনি তো মুসলমান ধর্মে আর নাই, আর কোরআন আপনি ধরেন না পড়েন না। আমি মনে করলাম কোরআনটা ধরেন না, যেহেতু কোরআনটা রেখে লাভ কি, কোরআনটাকে ফেলে আসলাম, বলে যুবক বলতেছে কোথায় ফেলে আসছো? যুবকের কথা শুনে স্ত্রী বলতেছে ওই ডাস্টবিনে রেখে আসলাম। যুবক অন্তরে কেমন যেন একটা ধাক্কা দিল, যুবক ডাক দি, বলে স্ত্রী কোন ডাস্টবিনে কোরআনকে রাখলি? স্ত্রী ডাক দিয়ে বল ওই ডাস্টবিনে চলে যা, ওই ডাস্টবিনের মধ্যে আছে। যুবক দৌড় শুরু করলো ডাস্টবিনের মধ্যে দিয়ে, যুবক কোরআন খুঁজে কোরআন কোনো জায়গায় পায় না, কোরআন খুঁজতে যে যুবক কোরআন কোনো জায়গায় পায় না, এই কোরআনের মহব্বতে যুবক পাগল হয়ে গেল। ওই ডাস্টবিনের মধ্যে যুবক হাত দেয়, বারবার হাতায়, কোনো জায়গায় কোরআন পায় না। যুবকের হঠাৎ হুশ ফিরে আসলো, আল্লাহ, বুঝছি বেজার হয়ে গেল, বেজার হয়ে গেল, আমি যুবকের কপাল হয়তো পুড়ে গেছে, জাগার নাম সারা, এই কপাল কোনোদিন জান্নাতি হইতে পারে না। আল্লাহ, আমি যুবক, যেই যুবকের দিন শুরু হইতো ফজরের নামাজের মধ্য দিয়ে, যেই যুবকের দিন শুরু হইতো কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে, যেই যুবকের দিন শুরু হইতো তোমার নামের জিকির দিয়ে, ও আল্লাহ, তুমি বুঝি রাগান্বিত হয়ে গেলা? শয়তানের দোকায় পড়ে আমি আজকে ইসলাম থেকে আলাদা হয়ে গেলাম, শয়তানের দোকায় পড়ে কোরআন থেকে আলাদা হয়ে গেলাম, শয়তানের দোকায় পড়ে নামাজ থেকে আলাদা হয়ে গেলাম, শয়তানের দোকায় পড়ে রাহমাতুল্লিল আলামিনের আদর্শ থেকে আলাদা হয়ে গেলাম। আল্লাহ, ঈমান হারা হয়ে গেলাম, ঈমান হারা হয়ে গেলাম, তুমি আমার উপরে রাগান্বিত হয়ে গেছো। আল্লাহ, আমি তোমার কাছে তওবার দরজায় হাজির হইলাম, তুমি আমাকে মাফ করে দাও, আমার জিন্দেগির গুনাহ মাফ করে দাও, আমি কালেমা পড়ে মুসলমান হইতে চাই, কবুল করে নাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, কুলিয়াম ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ
আল্লাহ জমিনে কিছু গুনাহগার আছে, এই জবান থেকে ইমানদারের আওয়াজ দেয়, এই জবান থেকে কোরআনের মহব্বতের আওয়াজ দেয়, এই জবান থেকে জান ও মালের সঠিক ব্যবহারের আওয়াজ দেয়, এই জবান থেকে জুমার মিম্বারে ইমাম সাহেব যখন বলে নামাজ ছাড়বা না আওয়াজ দেয় নামাজ ছাড়বো না, এই জুমার মিম্বার থেকে ইমাম সাহেব আওয়াজ দেয় রোজা ছাড়বা না বলে রোজা ছাড়বো না, কিন্তু বাস্তবতা লক্ষ্য করে দেখা যায় নামাজ ঠিক মতন পড়ে না, রোজা ঠিক মতন রাখে না, জাকাতের হক ঠিক মতো আদায় করে না, সঠিকভাবে ইসলাম মানে না কোরআন মানে না, অথচ জবান থেকে উঁচু আওয়াজ দেওয়া মুসলমানে জমিন আছে না না। এই যারাই আওয়াজ দাও কাজের সাথে আওয়াজের সাথে মিল নাই, এই অন্তর চক্ষু দিয়ে কথাটা ভালো করে বুঝে নাও, আমি চিরদিন তোমাদের সামনে আসব না, চিরদিন তোমার সামনে এই কথা বলবো না বলে আমি সর্বশেষ যে বিষয়টি বলে মোনাজাতের দিকে ফিরে যাইতে চাই। এখন আমার আল্লাহ ওই আসমানের দরওয়াজা খুলে ডাকে, যেমন করে যুবককে ডাক দিল, যুবক ওই ডাস্টবিনে হাত দেয়, যুবক আল্লাহর কাছে আরো সে আজিমের দিকে হাত দুখানা বাড়ায় বলো আল্লাহ বেজার হয়ে গেল, বেজার হয়ে গেল, নামাজ সারলাম, ইসলাম সারলাম, কোরআন সারলাম, তোমাকে সারলাম, রহমতুল্লিল আলামিন কেউ ছেড়ে দিলাম, আল্লাহ আমি আজকে আমার জীবনের ভুলগুলো বুঝতে পারলাম, তুমি আমার জিন্দেগির গুনাহ মাফ করে দাও, আমার জিন্দেগিটাকে তুমি ক্ষমা করে জান্নাতি মানুষের পরিচয় আমার মধ্যে দাও, আল্লাহ যেই কোরআন আমার স্ত্রীর টেবিলে রাখবো কোরআনটা আমার হাতে, যুবক আল্লাহর কাছে হাত দুখানা বাড়ায় যখন চোখের বানে ছেড়ে দেয়, যুবক আল্লাহকে ডাকার বিনিময়ে আল্লাহ ডাকে সাড়া দেয়, আল্লাহ ডাকে সাড়া দেয়, যুবক স্বস্তির নিঃশ্বাস পেলে ডাস্টবিনে হাত দেয়, ভরসা নিয়ে ওই ডাস্টবিনে যখন হাত দেয়, যুবকের হাতে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম হাজির হয়ে যায়, লিল্লাহি তাকবীর, জীবনে করিলাম বন্দেগি কোনা করে কাটাইলাম জিন্দেগি, কোনা করে কাটাইলাম জিন্দেগি, কোরআনুল কারীম হাতে দিয়ে এক দু হাতে নিয়ে এক দু দিয়ে ঘরের মধ্যে ঢুকে গেল, স্ত্রী এই কোরআন কোরআনের জায়গায় ছিল যতদিন ছিল ততদিন তুই কখনো কোরআনের সঙ্গে বেয়াদবি করিস নাই, আমি যুবক ততদিন তোকে কিছু বলি নাই বলে তোকে পাওয়ার পরে শয়তানের লোভে পড়ে ইসলাম ছেড়েছিলাম, নামাজ ছেড়েছিলাম, কোরআন ছেড়েছিলাম, রহমাতুল্লিল আলামিন আদর্শ ছেড়েছিলাম বলে আজকে আমি আমার ভুলগুলো বুঝতে পারলাম, আমি আজকে যেই কোরআনকে হারিয়েছিলাম এই কোরআনকে আমি আবার পেয়ে গেলাম, এই কোরআন নিয়ে আমি আমার জিন্দেগির বাকি পথগুলো চিনে নিলাম বুঝে নিলাম বলে আজকে থেকে আমার সাথে তোর আর কোনো সম্পর্ক নাই, সম্পর্ক নাই, এই ঘর বাড়ি জায়গা জমি টাকা পয়সা সব থাকলো সব পড়ে রইল বলে আমি আমার কোরআন নিয়ে আমি আমার আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে পাওয়ার জন্য আমি আমার রাস্তা নিয়ে পথ অতিক্রম শুরু করে দিলাম, এমন একটা যুবক আমি এই ময়দানে দেখতে চাই, এমন একটা যুবক এই সাতক্ষীরার জমিনে আমি দেখতে চাই যেই যুবকের অন্তরে আমি আল্লাহর কোরআনের মহব্বত থাকবে, এই ময়দানে কোরআনের মহব্বত কার কার অন্তরে আছে আমি একটু দেখতে চাই, নারায়ে তাকবীর, ও আল্লাহ এই সাতক্ষীরার জমিন থেকে তোমার কাছে কবির রজনীতে হাত বাড়াইলাম, এই তাফসির মাহফিলের ময়দানে বসে এই কোরআনের কথা বলতে গিয়ে কোনো মানুষ ফাঁসির কাষ্ঠে ঝুলে দুনিয়ার থেকে বিদায় নিল, এই কোরআনের হক কথা বলার বলতে গিয়ে আজকে কোনো মানুষ জেল জুলুমের মধ্যে পড়ে আছে, এই কোরআনের হক কথা বলার জন্য কোনো মানুষের জিন্দগি শেষ হয়ে গেল, অথচ এই কোরআনের মহব্বতে এই ময়দানে কোনো মানুষ আছে হুজুর জিন্দগি শেষ পর্যন্ত এই কোরআনের মহব্বত আমার অন্তরে থাকবে, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।
আল্লাহ আমাদের কোরআনকে সঠিকভাবে বোঝার অনুধাবন করার তৌফিক দান করুন। জবান খুলে বলেন আমিন। রহমাতুল্লিল আলামিন বললেন, মান ক্বারা আল কুরআন ফাস্তাজহারাহু ফাআহালা হালালাহু ওয়াহাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। বলে যেই ব্যক্তি কোরআন পড়ল, কোরআন বুঝল, এ অনুযায়ী আমলে পরিণত করে বাকি জিন্দেগীতে চলল, আমার আল্লাহ বলেন আদখালাহু আল্লাহুল জান্নাহ, বলে ওই ব্যক্তির জন্য জান্নাত না জাহান্নাম। কি আসবে? জান্নাত না জাহান্নাম পাবে? এই কোরআনের মহব্বত ছিল প্রত্যেকটা সাহাবীদের অন্তরে, এই কোরআনের মহব্বত ছিল প্রত্যেকটা ঈমানওয়ালার অন্তরে। বলে এই কোরআনের মহব্বত যারা সিনাই নাই, এ কেমনে মুসলমানের পরিচয় দেয় আমার জানা নাই। আমি বিশ্বাস করি এই ময়দানে যারা হাজির হয়েছেন প্রত্যেকের ঘরের মধ্যে এই কোরআন আছে না নাই? কার কার ঘরে না এই কোরআন আছে না? একজন হাত জাগান দেখি। কোরআন ঘরে নাই এমন মানুষ আছেন এই ময়দানে? একজন আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, ডানে বামে তাকান, দেখেন তো কোরআন কার ঘরে নাই, তাকে হাত জাগাই দিয়ে বলছি আমি। তার মানে কি বুঝলাম? আপনারা কি বুঝাইলেন আমাকে? আমি কি বুঝবো? কোরআন আছে সবার ঘরে আছে, তাই না? কথা বলে না, সবার ঘরে আছে। যারা আওয়াজ দেয় তাদের ঘরে আছে, আর যারা দেয় না তাদের ঘরে নাই, সবার ঘরে আছে। আচ্ছা বলেন, সর্বশেষ এক মাস দুই মাস পাঁচ মাসে কোরআন পড়েছেন নিজ হাতে ধরে, এরকম কয়জন আছেন একটু হাত জাগান তো। সর্বশেষ দুই মাস পাঁচ মাসে কোরআন ধরেছেন, পড়েছেন, আলহামদুলিল্লাহ কিছু পাওয়া গেছে। সাতক্ষীরার মানুষ তাহলে কোরআন শরীফ পড়ে আসলে? আবার কিছু কিছু অঞ্চলের মানুষ আছে তো, রমজান মাস মেয়েকে জিজ্ঞাসা করে এই খতম কিন্তু দুহান দিতে হবে, আসে না নাই? সন্তানকে বলে কোরআনের খতম পাঁচটা দিতে হবে, এক খতম কোরআন দিতেই হবে। ইমাম সাহেব মোনাজাতের আগে হাজির হয়, হুজুর জি বলেন আমার মেয়ে আলহামদুলিল্লাহ তিন খতম দিয়েছে, একটু বকশিশ দিয়ে দিয়েন কিন্তু ভালো করে, আসে না নাই? কথা বলে না, আসে। এই কোরআন কি শুধু খতম দেওয়ার জন্য এসেছে? কথা বলে না। কোরআন কি শুধু আপনাকে পড়ার জন্য এসেছে? কোরআন তো মানার জন্য এসেছে, ঠিক কিনা? কোরআন হলো মানব জাতির সংবিধান। এই সংবিধান বাদ দিয়ে যদি কোনো মুসলমান শান্তি খুঁজতে চায়, কোশ্চিন কালো সে শান্তি কথা বলে না, শান্তি পাবে না। কোরআন বাদ দিয়ে যদি কোনো মানুষ সংসার চালাইতে চায়, সংসারে কোশ্চিন কালো আল্লাহ পাকের দয়ামায় আসবে না। কোরআন বাদ দিয়ে যেই মহল্লার মানুষ চলতে চায়, মহল্লায় শান্তি আসবে না। কোরআন বাদ দিয়ে যেই দল গঠন হয়, ওই দলের মধ্যে কোশ্চিন কালে একতা আসবে না। কোরআন বাদ দিয়ে যেই মানুষ এই সমাজের আইন পরিবর্তন করে শান্তি আনতে চায়, কোশ্চিন কালে ওই সমাজে শান্তি আসবে না। কোরআন বাদ দিয়ে যেই দেশে নিয়ম নীতির মধ্যে কল্যাণ চায়, কোরআন বাদ দিয়ে এটা বোকামি ছাড়া আর কিছুই? জোরে আওয়াজ দিয়ে বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আপনারা পারেন না? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একটা আওয়াজ দিয়ে বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই জমিন কার? এই জমিন কার কথা শুনে? ওই আসমান কার কথা শুনে? সমস্ত কিছু কার কথায় চলে? আল্লাহ। মাঝখানে তুমি আমি দুই টাকার মাত বাড়ি পেয়ে, দুই টাকার চেহার পেয়ে আল্লাহর হুকুমের সাথে গাদ্দারি, এই জমিনে আল্লাহর বান্দাদের সাথে বেয়াদবি আল্লাহ সহ্য করেছিলেন না পূর্বেও, এখনো করবেন না, ভবিষ্যতেও করবে? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না তো, গরিব ঘুমায় আরাম করে মনটা বাগাতো, ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু করে, কায়না মাটি বোকা মাসি সবাই ঘৃণা করে, কায়না মাটি বোকা মাসি সবাই ঘৃণা করে, কাকে? জবান খুলে বলেন, কায়না মাটি বোকা মাসি সবাই ঘৃণা করে, অন্তরে তাকিবে যার নম্রতা সদা, অগ্নি সেতায় রহমত আসবে প্রভুর আদা।
উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, অমনি খোদা রহমত সে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সাও, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সাও, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। লিল্লাহি তাকবীর। এই জমিনে শাসক কম ছিল না, নমরুদ ছিল, ফিরাউন ছিল, কারুন ছিল, সাদ্দাত ছিল, ছিল কিনা বলে সবাই হারিয়ে গেল। তাদের জীবনের দিকে লক্ষ্য করে দেখো, এই ইসলামের সাথে নাফরমানি করার দরুন জীবন বেইজ্জতির সাথে বিদায় নিল, কোরআনের সাথে বেয়াদবি করার দরুন, এ পয়গম্বরদের সাথে বেয়াদবি করার দরুন, তাদের জিল্লাতের সাথে বেইজ্জতির সাথে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ঠিক কি ঠিক না? এজন্য এখনো সময় আছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ পাককে যদি পাইতে হয় তাহলে আল্লাহ পাককে রজ্জুকে সবার একসঙ্গে দৌড়তে হবে, ঠিক কি না? দলের দলাদলি চলবে না, মতের মতামতি চলবে না, বলে এই জমিন ওই আল্লাহর, ওই আসমান ওই আল্লাহর, এই জমিন আসমান আল্লাহর, যেহেতু এজন্য আল্লাহর গোলাম আমরা সবাই, ঠিক কি না? আল্লাহর যদি গোলাম হয়ে থাকি এই জমিনে কোরআনের রাস কায়েম হইতে দরকার আছে না? নাই। এই জমিনে ইসলামী আইন যারা বাস্তবায়ন করতে চায়, ইসলামী আইন নিয়ে যারা জীবন রাত দিন রাত অতিক্রম করতে চায়, জান দিল মাল দিল এরপরে চোখের পানি কত যে ফেলতেছে, তাহাজ্জুদের নামাজের যায় নামাজে আমার আল্লাহ সারা দুনিয়ার কোন মানুষ জানে না, কথা বলে না। এজন্যই আমি আপনাদের বলতে চাই, এই জমিনের মালিক যেহেতু আল্লাহ, ওই আসমানের মালিক যেহেতু আল্লাহ, আপনার মৃত্যুর মালিক যেহেতু আল্লাহ, আমার মৃত্যুর মালিক যেহেতু আল্লাহ, এখনো সময় আছে আল্লাহর কাছে তওবার দরওয়াজায় হাজির হয়ে যাও। বলে আল্লাহ কোরআন পড়তে পারি না, বলে নামাজ শুদ্ধ হয় না, বলে কোরআন পড়তে পারি না, তোমার রহমাতুল্লিল আলামিন আদর্শ সঠিকভাবে গ্রহণ করতে পারি নাই, কোরআন পড়তে পারি নাই, এজন্য সমস্ত জায়গায় দুর্বল। এই দুর্বলতা নিয়ে যদি তুমি আমাদেরকে জাহান্নামে দাও, এই জাহান্নামের আযাব তো সহ্য করতে পারবো না। ও আল্লাহ, তুমি আমাদের সবাইকে ইমানওয়ালা বানায় দাও, জবান খুলে বলে না আমি। ও আল্লাহ, তুমি আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজে বানায় দাও, সবাই বলে না আমি।